ফোন আন অন্য নাম্বার থেকে আপনাকে প্রোপোজাল দিচ্ছে যে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করবেন কত টাকা হাজার হাজার লক্ষ লক্ষ আপনি ট্রাই করতে গেছেন দেখি কি হয় তখন আপনাকে টেলিগ্রামে অ্যাড করেছে গল্পগুলো একই ধরনের আপনাকে ব্যাগ দেয় বিকাশে ব্যাগ দেয় আপনি পাঁচশো দিলে এক হাজার দেয় সাতশো দেয় দুই হাজার দিলে চার হাজার দেয় পাঁচ হাজার দিলে দশ হাজার দেয় এরপরে আপনাকে বলে আরও বড় ইনভেস্টমেন্ট করলে আরও বেশি টাকা পাবেন তখন লাখের ঘরে যা এক লক্ষ দুই লক্ষ টাকা দেয় এরপরে পেমেন্টটা কিন্তু আর আপনি পান না তখন কি বলে একটা সিস্টেমে সমস্যা হয়েছে আপনি কেন এদের বিশ্বাস করেন দেখেন যে এই গ্রুপের ভিতরে অনেকেই বলতেছে আমি রিটার্ন পেয়েছি আমি এরকম পেয়েছি এরকম পেয়েছি এর ভিতরে তাদের কিন্তু লোক তাদের লোক দিয়ে আপনাকে এক ধরনের ট্যাপে ফেলে দিচ্ছে আপনাকে ফাঁদায় ফেলে দিচ্ছে আপনি লোভিয়ে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন আপনি মনে করছেন আমি তো অ্যাকাউন্টে টাকা দিচ্ছি ভাই রে এরপরে কি লাপাত্তা এই টাকাও পান না আপনাকে গ্রুপ থেকে আউট করে দিছে কোনো কিছু খুঁজে পাচ্ছেন না এভাবে শর্টকাট ওয়েতে টাকা ইনকাম করা যায় না যখনই অপরিচিত কোনো লোক এভাবে টাকার লোভ দেখাবে প্রথমেই আপনার সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে এই লোভে পড়া যাবে না তাদের ফাঁদে পা দিবেন না আপনি যদি পা দেন নিশ্চিত আপনার টাকা তো যাবেই অনেকে দেখছি লোন করে বিভিন্ন জায়গার থেকে টাকা এনে দিয়ে ধরা খেয়েছেন সচেতন থাকুন সাবধান থাকুন আর একান্ত যদি ধরা পড়েই যান এই ফাঁদে যদি পড়েই যান চুপ না থেকে আইনগত ব্যবস্থা নেন পুলিশের কাছে আসুন মামলা করুন আপনার কষ্টার্জিত অর্থ আপনার কাছে থাক কোনো প্রতারকের কাছে না যাক সচেতন থাকুন সাবধান থাকুন পুলিশের প্রতি আস্থা রাখুন ফোনপেছেন আনন নাম্বার থেকে আপনাকে প্রোপোজাল দিচ্ছে যে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করবেন কত টাকা হাজার হাজার লক্ষ লক্ষ আপনি ট্রাই করতে গেছেন দেখি কী হয় তখন আপনাকে টেলিগ্রামে অ্যাড করেছে গল্পগুলো একই ধরনের আপনাকে ব্যাগ দেয় বিকাশে ব্যাগ দেয় আপনি পাঁচশো দিলে এক হাজার দেয় সাতশো দেয় দুই হাজার দিলে চার হাজার দেয় পাঁচ হাজার দিলে দশ হাজার দেয় এরপরে আপনাকে বলে আরও বড়ো ইনভেস্টমেন্ট করলে আরও বেশি টাকা পাবেন তখন লাখের ঘরে যা এক লক্ষ দুই লক্ষ টাকা দেয় এরপরে পেমেন্টটা কিন্তু আর আপনি পান না তখন কি বলে একটা সিস্টেমের সমস্যা হয়েছে আপনি কেন এদের বিশ্বাস করেন দেখেন যে এই গ্রুপের ভিতরে অনেকেই বলতেছে আমি রিটার্ন পেয়েছি আমি এরকম পেয়েছি এরকম পেয়েছি এর ভিতরে তাদের কিন্তু লোক তাদের লোক দিয়ে আপনাকে এক ধরনের ট্যাপে ফেলে দিচ্ছে আপনাকে ফাদায় ফেলে দিচ্ছে আপনি লোভিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন আপনি মনে করছেন আমি তো অ্যাকাউন্টে টাকা দিচ্ছি ভাই রে এরপরে কি লাপাত্তা এর টাকাও পান না আপনাকে গ্রুপ থেকে আউট করে দিছে কোনো কিছু খুঁজে পাচ্ছেন না এভাবে শর্টকাট ওয়েতে টাকা ইনকাম করা যায় না যখনই অপরিচিত কোনো লোক এভাবে টাকা লোভ দেখাবে প্রথমে আপনার সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে এই লোভে পড়া যাবে না তাদের ফাঁদে পা দিবেন না আপনি যদি পা দেন নিশ্চিত আপনার টাকা তো যাবেই অনেকে দেখছি লোন করে বিভিন্ন জায়গা থেকে টাকা এনে দিয়ে ধরা খেয়েছেন সচেতন থাকুন সাবধান থাকুন আর একান্ত যদি ধরা পড়েই যান এই ফাঁদে যদি পড়েই যান চুপনা থেকে আইনগত ব্যবস্থা নেন পুলিশের কাছে আসুন মামলা করুন আপনার কষ্টার্জিত অর্থ আপনার কাছে থাক কোনো প্রতারকের কাছে না যাক সচেতন থাকুন সাবধান থাকুন পুলিশের প্রতি আস্থা রাখুন ফোন পেয়েছেন অন্য নাম্বার থেকে আপনাকে প্রোপোজাল দিচ্ছে যে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করবেন কত টাকা হাজার হাজার লক্ষ লক্ষ আপনি ট্রাই করতে গেছেন দেখি কি হয় তখন আপনাকে টেলিগ্রামে অ্যাড করেছে গল্পগুলো একই ধরনের আপনাকে ব্যাগ দেয় বিকাশে ব্যাগ দেয় আপনি পাঁচশো দিলে এক হাজার দেয় সাতশো দেয় দুই হাজার দিলে চার হাজার দেয় পাঁচ হাজার দিলে দশ হাজার দেয় এরপরে আপনাকে বলে আরও বড় ইনভেস্টমেন্ট করলে আরও বেশি টাকা পাবেন তখন লাখের ঘরে যায় এক লক্ষ দুই লক্ষ টাকা দেয় এরপরে পেমেন্টটা কিন্তু আর আপনি পান না তখন কি বলে একটা সিস্টেমের সমস্যা হয়েছে আপনি কেন এদের বিশ্বাস করেন দেখেন যে এই গ্রুপের ভিতরে অনেকেই বলতেছে আমি রিটার্ন পেয়েছি আমি এরকম পেয়েছি এরকম পেয়েছি এর ভিতরে তাদের কিন্তু লোক তাদের লোক দিয়ে আপনাকে এক ধরনের ট্যাপে ফেলে দিচ্ছে আপনাকে ফাঁদে ফেলে দিচ্ছে আপনি লোভিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন আপনি মনে করছেন আমি তো অ্যাকাউন্টে টাকা দিচ্ছি ভাই রে এরপরে কি লাপাত্তা এই টাকাও পান না আপনাকে গ্রুপ থেকে আউট করে দিছে কোনো কিছু খুঁজে পাচ্ছেন না এভাবে শর্টকাট ওয়েতে টাকা ইনকাম করা যায় না যখনই অপরিচিত কোনো লোক এভাবে টাকা লোভ দেখাবে প্রথমে আপনার সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে এই লোভে পড়া যাবে না তাদের ফাঁদে পা দিবেন না আপনি যদি পা দেন নিশ্চিত আপনার টাকা তো যাবেই অনেকে দেখছি লোন করে বিভিন্ন জায়গার থেকে টাকা এনে দিয়ে ধরা খেয়েছেন সচেতন থাকুন সাবধান থাকুন আর একান্ত যদি ধরা পড়েই যান এই ফাঁদে যদি পড়েই যান চুপ না থেকে আইনগত ব্যবস্থা নেন পুলিশের কাছে আসুন মামলা করুন আপনার কষ্টার্জিত অর্থ আপনার কাছে থাক কোনো প্রতারকের কাছে না যাক সচেতন থাকুন সাবধান থাকুন পুলিশের প্রতি আস্থা রাখুন